যেটা আমি গুহাটন যেটা আসলে ইমান একটা হেৰি নাছিলে, এইবার রং চং মারি ধুনিয়া গুহাটন একদম ফিল্ডখন ধুনিয়া করে দিছে। আর একটা বস্তু আপনার দেখাইছো এজোর উপরে, ইয়াস অফ কোর্ট ফিল্ডখন ইয়াত আমি মানে ইয়াত বুক ফেয়ার বহে, এইকিনতে প্রোগ্রাম হয়ে গেছে, এইকিনতে বুক ফেয়ার পার হয়ে গেছে, যোরহাট গ্রন্থমেলা পার হয়ে গেছে। আর ইয়াতে মানে আপনার ভূত জলকীয়া ঘরটা ইয়াতে আছে, তো ভূত জলকীয়া ফোনটা করি বারো, নাম্বারও আছে আমার বাইদেউ দুগী আছে, এয়া পূরবী বা নিজরা বা। আমি এটা নতুন স্থানলে বলে গিয়ে আছো বন্ধুসকল, ওয়েলকাম টেক মাই আনাদার ব্লগ গাইজ। আজি আমি একটা ধুনিয়া স্থানলে বলে গিয়ে আছো, সাহিত্য সমদলর প্রসপতি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি আজি অনুষ্ঠিত হব যোরহাটত, আর যোরহাটর কোনো এরিয়াত আমি গিয়ে আছো আপনার ভিডিওটি চাই থাকলে গম পাব, চাই থাকিব। আর ভাইটি দুজন আছে ড্রাইভিংত, তো আমি বহুত সুন্দর পুরো আর দুই কাষে চাহ বাগান আর তার মাজরে একটা সুন্দর যাত্রা, খুব ধুনিয়া জার্নি। এটা আমি বর্তমান আহি পাইছো সেই গেলেকি কমলাবাড়ির এই পথেদি গেলেকি, আর এই এই পথেদি আমি গৈ গৈ আমার যদি লক্ষ্য স্থান তালে পামগে, আমি চাই থাকি ব্লগটো সুন্দর ফলে গৈ আছে। পরিবেশটাই আমার বহুত সুট করে, আপনাদের গম পায় বেলেগ এনেকা ফিলিংস নেপাও। আপনার আমি আজি যদি যাত্রা করছো গাইজ, এই যাত্রাটার মানে ঠাইডোখর আপনার বেক ক্যামেরা আপনার দেখাই দিছো। চকচকীয়া রাস্তা, তার মাজেৰে চাহ গছ চিৰিজ গছৰ মাজেৰে এটা সুন্দর যাত্রা হৈছে। ফ্ৰেণ্ডসকল, এবাৰ আমি আজি এই জার্নিটুত আপনাদের পূরবী বার একটা কবিতা পাঠ করব, এই ব্লগটুত আপনাদের বড় ইন্টারেস্টিং হবলে গৈ আছে, কবিতা পাঠ শুনিমে আর লগতে জাল করে এনেকে, আর নিজ বাইদেউর কবিতা পাঠ শুনিম, এনেকে চর্চা করে গিয়ে থাকিম। তেতিয়া আমি সাহিত্য সমদল যোনটো মূল অনুষ্ঠান যাম, এনেকে গলে বিয়ানাম সিয়ানাম গাই যাওয়া আমার অভ্যাস আছে। পূরবী বাইদেউর পৰা আৰু বহুত কিটা আশা করো আমি কি কি শুনাব আজি জার্নিটুত, আপনাদের ব্লগটুত চাই থাকিব, একদম মজা হবলে গৈ আছে। আর ন্যাচারাল পরিবেশেরও আমি মজা, কেনে আসা অনুরাগ, হয়তো কুশলে আসা সমীরণে কোয়ার দরে, দেওয়ালত ওলমি থাকা ঘড়িটে এটা চারি বজার সংকেত দিছে, তোমালে আজিও বরকত মনে পড়েছে অনুরাগ, তোমার কথাকে ভাবি আসো আকো এটা উজাগরি রাতে, দুঃখ রাতেবর বড় দীঘলীয়া জানা, তোমাক প্রথম লগ পোৱা সেই রেলখনের দরে অনুরাগ, এই যে উজাগরি রাতেব আজিকালি মোৰ প্রিয় হৈ পৰিছে, কিয় জানালে দুভাগ রাতে যোনবার বকুত যে জিলি কি উঠা তুমি, তরাবুরর পথত বিডিঙাই দিয়া হাই, মই তথা লাগে চাও তোমাক জোনাকত বহি দিগন্তত হেরাই যাও, প্রতিটো দিনের বুকুত হেরাই নোযা হলে জন্তু গুছি নোযা হলে তুমি সুখর ঠিকনা বিচারি, মই নুবুঝিল হেঁতেন কি পার্থক্য দিন আর রাতে অনুরাগ, রাতে পাবল আর অলপ সময় বাকি, পুঁতির বুকু দিয়ে তোমার পদূলিরে সোমাই আসব এজাক কোমল দিল মূর পদূলি, প্রতিপন বৃক্ষ দেউকা ভগা পক্ষীর উঠতো মৃদু প্রেমনি, চৰাইবোৰে পুৱাৰ বতৰা দিছে বকুলত পৰি, মই এতিয়াও তোমাৰ কথাকে ভাবিছোঁ অনুৰাগটো থাকি গৈছে, মই এতিয়াও তোমাৰ কথাকে ভাবিছোঁ অনুৰাগ, ভোগদৰ বক্ষত প্ৰাত পুনৰ ওলাইছা চাগে তুমি, হাতত মোবাইল কাণত হেতু বিয়াহত কণ্ঠ আতু, আৰু মই যেন তোমাক চিঞৰি চিঞৰি কওঁ খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ জানাইছো, ইমান কবিতা শুনিম কারণ নিজৰ বাইদেউৰ কবিতা আমি খুব ফেসবুকত পাই থাকো, কিন্তু আজি তেওঁ আজি একদম আপোনাক লাইভত আপোনালোকক দেখাই থাকিম। বহাগী আগন্তুক বহাগ আহি আছে নহয়, সেইবাবে মই বহাগীকে বিচাৰি পাইছো, বহাগী তুমি আহিলে
বহাগৰে মধুৰ স্মৃতিবোৰ সাৱতি কৃষ্ণ ওলটাটোৱে কৰিছোঁ বিচাৰি ঐ বহাগী তই আহিলে মোৰ আনন্দতে সীমা নাইকিয়া হয় তোৰ লাহতী খোপাত কপৌ নামৰ ফুলৰ গোন্ধত মই যে বিহুৰ তলিত আপুনি পাহৰা হওঁ ৰাংধালী বহাগী যেন মোৰ বাবে আহে ঐ বহাগী বছৰে বছৰে তুমি বাৰু সঁচাই মোৰ বাবে আহানে সেউজীয়া চঞ্চলা আচলত ভমকা ফুলৰ বুটা বাচি আনন্দত মতলীয়া হৈ মোৰ ৰাংধালীজনী হৈ তই আহঁতৰ তলত বিজুলীৰ চমকত মেঘৰ গুঞ্জৰণীত বৰষাৰ তালে তালে তোৰ লাহি কঁকাল ঘূৰাই নাচিবিনে ঐ বহাগী বহাগৰ মধুৰ স্মৃতিবোৰ সাৱতি চিঞৰি চিঞৰি গাব মন যায় বহাগী তোৰ নাম গাইডে ভাল লাগিব ন বহাগী ঐ তোমাৰ নাম তুমি আমাৰ দেহাজান বহু নোটাতৰ পাতত চকু নোৱালি পাতত মাকো নো হৰি হৰি পৰে ঐ বহাগী তুমি মোক সঁচাকৈ ভাল পোৱানে তোমালৈ মোৰ বৰ ভয় লাগে জানা বহাগী চৌপাশে ওলোৱা গুলী বাৰুদৰ ধোঁৱাই তোমাৰ কলিজাখন যদি মলিয়ন কৰে ঐ বহাগী তেতিয়া ঐ বহাগী তেতিয়া সঁচাই কচোন তই মোক পাহৰি যাবিনি সঁচাই কচোন তই মোক পাহৰি যাবিনি সঁচাকৈ কচোন তই মোক পাহৰি যাবিনি সুন্দৰ অপূৰ্ব অপূৰ্ব খুব ভাল লাগিছে আজি নিজৰ কবিতাৰ মাজে এটা গীতি গীতি কবিতাৰ